হ্যালো বন্ধুরা, কেমন আছো? যারা আমার আগের ভিডিও দেখেছো, বলেছিলাম আমাদের পুজো সম্পূর্ণ ভিডিও আসবে আমাদের মন্দিরের বাসন্তী পুজোর। তোমরা আজ এই ভিডিওতে দেখবে আমরা সপ্তমী থেকে দশমী পর্যন্ত বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে আমাদের পুজো সম্পূর্ণ করে থাকি। বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমাদের এই পুজো পুরোটা বনেদি বাড়ির সেই 300-400 বছর পুরনো পুজো, যেভাবে হতো এখনো হয় সেইভাবে আমরা করার চেষ্টা করি। সপ্তমীর সকালে সকলে মিলে কলাবোকে স্নান করাতে ঘাটে নিয়ে যাওয়া হয়। তারপর মায়ের এক চালা প্রতিমা চালচিত্রের মধ্য দিয়ে পৌরাণিক বিষয় প্রকাশ করা হয়। মায়ের অস্ত্রগুলো দেখবে বন্ধুরা, সবকটাই পিতলের বানানো। বন্ধুরা, কারো লাগলে কমেন্টে জানিও, ঠিকানা বলে দেব। খুবই আনন্দ করে এই কটা দিন কেটে যায় আমাদের। বন্ধুরা, সত্যি বলছি, তোমরা যদি এই পুজোর আনন্দ উপভোগ করতে চাও, একবার চলে আসতেই পারো আমাদের মন্দিরে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের পুজো সম্পূর্ণ করে থাকি। ষষ্ঠীর দিন বৃদ্ধা মায়েদের এনে পুজোর শুভ সূচনা করা, সবটাই এক অন্যভাবে আমরা করার চেষ্টা করি। আর এই বছর আমাদের পুজো দুদিন বেশি রাখতে হয়েছিল, তাহলে বুঝতেই পারছো মনে কতটা আনন্দ ছিল। আমাদের এই পুজো সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হয়ে থাকে। আমাদের মন্দিরের পুরুষরা আমাদের সাথে হাতে হাত মিলিয়ে সম্পূর্ণ সহযোগিতা করে থাকে। মায়ের নিরঞ্জনের দিন আমাদের পোশাকের বিশেষত্ব হলো মহিলারা হলুদ শাড়ি, পুরুষরা হলুদ পাঞ্জাবি। এক আলাদাই ছবি, সত্যি এক আলাদাই অনুভূতি। মাকে নিরঞ্জন দিতে কে চায় বলো? কিন্তু যা চিরসত্য তা তো মানতেই হবে, যে এসেছে তাকে তো যেতেই হবে। মায়ের এই যাওয়া, মায়ের আসার আগমন, বুকে কষ্ট নিয়ে মনে আনন্দ নিয়ে আবার একটা বছর বসে থাকি মায়ের আশায়। অষ্টমীতে মায়ের ভোগ বিতরণ পুরোটাই আমাদের মন্দিরের মহিলারা করে থাকে। কথিত আছে, নারী শক্তি বড় শক্তি। মায়ের এই দশভুজা বিভিন্ন অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সূচনা করে থাকেন। এই ব্রহ্মাণ্ডে যখনই অশুভ শক্তি বেড়েছে, তখনই মা বিভিন্ন রূপে আবির্ভূত হয়ে আমাদের রক্ষা করেছেন। কখনো কালী, কখনো বা দুর্গা, কখনো চণ্ডী। ঠিক তেমনই আমাদের ঘরের মা নিজের সন্তানের বিপদে নিজের সর্বস্ব দিয়ে তাকে রক্ষা করেছেন। মা শুধুই মা, মায়ের কোনো বিকল্প নেই। মা সকলকে ভালো রেখো, মা সকলের মঙ্গল করুক। Thank you.
করুক। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা? ভালো লাগলে জানিও কমেন্টে, আর ইচ্ছে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।